এই এলাকায় দর্জন দর্জন বিয়ে করতে পারি। আমি ওরকম কিছু করিনি, সে আমাকে কেমন কিছু হয় নাই, সব বলবো। আম্মা কোথায়? আম্মা আছে, পাশে আছে। আর আমার শালা বাবু? শালা বাবু তো দোকানে আছেন। আম্মাকে ডাকো একটু। ঠিক আছে। আম্মা আসছে না বাবা, শারমিন তো আসে নাই। কেন, কি হয়েছে? না তেমন কিছু হয়নি, বাসায় একটু দুজনের মধ্যে একটু ঝগড়া হয়েছে, ও চলে আসছে। কি আর কম বাবা, মায়ের আমার আদরে আদরে আল্লাহ দিয়ে নিয়ে গেছে, অনেক রাগ, রাগ সে সামাল দিতে পারে না। আর দেখো বাবা, সবই আমার কপাল, পুরা রামা একদম সহজ শান্ত, আর মায়ের আর কত রাগ, দুইজনের আল্লাহ বাগাবাগি করে দিত, তাই আমার সুখ হইত। এই যে তুমি আসছো, আমার মনের মধ্যে অনেক কষ্ট, মায়েরা কিছু না হইলে রাগারাগি করে তোমার রাইতে আইসা পড়ে। আচ্ছা বাবা, কোনো চিন্তা করো না বাবা, ও রাগ করলে ঠিকই চলে আসবো। আর আমি তোমার মামার বাসায় ফোন করে দেখতে আসছি, তোমার মামার বাসায় গেছে কি না। বৌমা, আমার বাবা যে জন্য একটু নাস্তা পানি রেডি করো। ঠিক আছে আমার আছে। আম্মা এসবের কিছু দরকার নাই। না বাবা, হালকা পাতলা কিছু একটু খাই না। না না, আমি ওকে ছাড়া আমি কিছুই খেতে পারবো না, বরং আমি ওকে একটু দেখি অন্য কোথাও আছে কিনা। কেমন আছো? এই তো ভালো, আপনি ভালো আছেন? জি আছি। তা কি এদিকে কোথায় যাচ্ছিল? এদিকে ওই তো বাসার দিকে যাচ্ছি। তা বাবা দি, তুমি কি একটা বিষয় জানো নাকি সিমির ব্যাপারে? সিমির ব্যাপারে কি জানবো, ভালো আছেন আপনি? আচ্ছা জামাই বাবাজি, চলো সামনে একটু কথা বলতে বলতে যাই। আচ্ছা চলেন। আচ্ছা ব্যাপারটা হলো, সিমু কিন্তু মাঝখানে অনেক দিন ছিল না, ঠিক আছে? কোন ছেলের সাথে বাইরে যাচ্ছে তোমার এই ব্যাপারটা জানায় নাই? না আমার তো এই ব্যাপারে কিছুই জানা নেই, আর জানলে তো দেখা গেল যে একটা সম্পর্কে যে বিয়ে যে হয়েছে সেটাও হতো না। না বাবা জি ঠিক আছে, বাট এটা কি সত্যি কথা? হ্যাঁ এটা সত্যি, আর এটা তোমার জানা উচিত, কারণ তুমি বিবাহ করছো, তোমার বউ যদি এখনও মানুষের সাথে চলাফেরা করে, ইদানিংও সারাক্ষণ ওর কানে দেখি ফোন বাজে, কার সাথে এত কথা বলা আমি বুঝিনি ব্যাপারটা। এখনোই সেই সমস্যাটা আছে? এখনোই সমস্যা। আপনি কি সত্যি বলতেছেন না আমাকে এমনি কি বোকা পেয়ে? না না, মানে কথা বলতে শুনো তো বাবা, তোমার আমার খুব ভালো লাগছে, হ্যাঁ এই জন্য তোমাকে এটা বলতেছি। বাট তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখতেছি, ঠিক আছে? তুমি একটু খেয়াল রেখো তারপরে, কারণ তোমার ফ্যামিলি এদিক ওদিক যাবে, ব্যাপারটা কেমন হয়ে গেল না? না না ঠিক আছে চাচা, আপনি তোমার একটা কথা বললেন, আমি যাই হোক চাচা, যেহেতু আপনাদের এলাকার মেয়ে, আপনি সেটা একটু খেয়াল রেখেন, আমি তো রাখবই। তা আমিও খেয়াল রাখবো, কারণ আমি কিন্তু তোমার অনেক পছন্দ করি, এই জন্য তোমাকে কথাগুলো ভালো দেখ। হ্যাঁ ওকে, আসি তুমি। আর তুমি খেয়াল রেখো ব্যাপারটা কিন্তু। চাচা এটা কি বললো, আসলে কি সিমুর কারোর সাথে সম্পর্ক আছে? সিমু
আমি ওরকম কিছু কইনি, আমি না একটু কিছুদিন শিখের ভিতরে ছিলাম, আর কিন্তু ছেলেটা এত খারাপ না, তাই একটু যদি শিমুর একটু ডেকে দিতেন। তুই এত খারাপ না, আবার ফস তুই এত খারাপ না, হ্যাঁ যার খারাপ হয় কি কয় রে, তুই যে কত খারাপ আমি জানি না, আগে কইতেছি বাস্তি বাস্তি, আরে আমি তো কি কস, তুই আমি কি কস, আমি হ্যাঁ তোকে পছন্দ করি তো, তুই পছন্দ কর তোর পছন্দ, যে পেঁচ লাগাইছি আজকে জামাই রে, এই পেঁচার জামাই ছুটাইতে পারবো না। আপনার জন্য হায়দার ভাই একটা ভালো খবর আছে, আমিও গিয়ে দিছি শিমুর কানে কানে এক করে হাইরে দেন নারায় বাজলো। শোন, এই যে কিটুটা লাগাইছি না, তুই আমার কিছু খরচ পাতি দে, তাহলে দেখবি নতুন করে আরো কিছু বিট্টু লাগাবো, ওদের সংসার একদম সার্কার করে দিল, তখন তুই ঠিকই ওরে পাবি, আর আমার জন্য ওর ব্যবস্থা তুই করে দিবি। আমি টাকা পাবো কই, কোন তো
আমার কাছে কি দেখা আছে? আরে তুই বুঝলি না আমার ব্যাপারটা, আমি কেন করছি জানিস? শুধু তোর আর আমার জন্য। আরে শোন, ওই মেয়েকে আমি পাইনি, তুই ওই ছেলেকে পাইসনি, ওদের সংসার আমরা করতে দেবো, একদম সারকার করে দেবো। আমার সুদ্ধ শিখের ভাত খাওয়ায় ছেড়ে দিচ্ছে ওরা, আমি ওদের ছাড়বো না। শোন, কিছু টাকা লাগবে, তুই টাকার ব্যবস্থা কর, দেখবি আমি কি করে দিই। আচ্ছা ঠিক আছে, দেই আমি। কেমনে কিছু টাকা পয়সা পাও করতে পারি কিনা? ও আন্তা, আমার কাছে টাকা নাই, আমি টাকা কাজ জোগাড় করতে আছি। হায়দার ভাই, গেলাম আমি, সেটা তো নানা ধরনের কথা বলবো। আপনি ওন যা, আমি কালকে ওই পুকুর পাড়ে যাবো। মনে আচ্ছা শোন, ওরে কিছু বলছিলাম না যে টাকা আনার জন্য, তুই টাকাটা নিয়ে পুকুর পাড়ে আসিস, আমি ওখানে থাকবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আচ্ছা তুই যান। আপনি যান। আচ্ছা আমি যাইতেছি।